আম্মা একটু এদিকে আসো তো আম্মা দেখো তো এখানে তিন ডাম আছে নাকি কে রে তোর চক্ষু নাই তুই কি দেখবার পাছ না কয়টা আম আছে আমি তো তিন ডাম আমি দেখতেছি তুমি কয়টা দেখতেছো সেটাই জানা দরকার এক কাম করেক তোর আব্বাক দিয়ে গুনায় দেখ কয়টা আম আছে আমার কথা তো বিশ্বাস নাও হবে পারে এক দুই তিন কে বড় ভাই বড় ভাই রে তুই একটু শক্ত আর শক্ত হোক কেমন করে রে ভাই সুমকি তো কয় আমার নাকি শক্ত ডালের সাথে ফাঁস নেওয়ার ক্ষমতা নাই কচু গাছের সাথে গলায় ধরে দিয়ে বেরকেছি দুঃখ করিস না বড় ভাই সুমকি তো অনেক ভালোবাসে তো এই জন্য তো কচু গাছের সাথে ফাঁস দিবার কইছি যাত্রী না মরিস এ তুই তোর সাংঘাতিক বুদ্ধির কথা কইছি রে আমি খামাখা চুমকির কথা দুঃখ করতেছি আমি তো সবসময় বুদ্ধির কথা কই রে বড় ভাই কিন্তু তুই তো আমার কথা মানিস নি ঠিক আছে এখন তো তুই যা কবু আমি তোর বুদ্ধি মতো চলবো একটা কথা কই কদি তুই তো আমার বড় ভাই আমার গার্জেন তাই নে তা তো বটেই গার্জেন হিসেবে তুই আমার আর রেশমির বিয়েটা সারি ফেলার না ভাই আমগুনি কাটে খাতো দেখতো কেবা লাগে হঠাৎ করে আম খাওয়ার জন্য আইসু ঘটনা কি কিসের আম ঠিক করে কত তুই কিসের আম মানে দেখিস বড় ভাই কিরম করে লেজার পর পা দিয়ে আমার সাথে শত্রুতা করতেছে আমি ভালো মনে করে নিজে আম খাওয়ানির জন্য তোর কাছে নিয়ে আসলাম আর সে আমার কি করছে এই বাদ দে তো নহরের কথা তুই বাদ দে তুই আম আমার কাটি দিয়ে আমি খাচ্ছি খবরদার বড় ভাই আম খাস নি ও তো আদর করে আম খাওয়ানোর মানুষ কবে থেকে কইল হ্যাঁ এর মধ্যে কোনো রহস্য আছে আর মনে এর মধ্যে কোনো বৃষ্টি মিশে বাড়িছে যার কপালে এরম রাস্তিকা জল জল করতেছে সে যদি এরম রাগ হয় তাহলে তো রাস্তিকা ক্ষয় হয়ে যাবে বা দেখিছো বড় ভাই কতবার একটা সাংঘাতিক কথা কয়া ভালাইলো আমার মায়ের পেটের ভাইকে আমি নিজাতে বীজ খাবো তাই না তোকের মাথাটাই তো নষ্ট হয়ে গেছে ওই নারী জাতির ছলনায় পড়ে তোকের সব কিছু নষ্ট হয়ে গেছে আজকে ভাই হয়ে তুই আমাকে এতবার একটা কথা শুনিবে পারলি নিজের বাপিক মৃত্যু কামনা করিস তোর সেই জন্য এত কিছু করে পারলি আমি খাচ্ছি খাসটি রে বড় ভাই মরি কিছু তো আমি তো খাচ্ছি কেবা ঠায় ভালোই লাগে খুব মিষ্টি এটা খা খা কিন্তু তুমি একসাথে একটু কামু দে জমি শেষ হতে হতে কি তোমার সবার ডাক্তার হতে পারবে নে দোয়া করেন ভাইজান মাঝে মাঝে তোমার নেশা দেখে আমি অবাক হয়ে যাই জমি বিক্রি করে সওয়াল এক লেখাপড়া শেখায় এমন আহাম্মুকে জামানা আছে আমার তো ভাইজান সামর্থ্য নেই আমার তো জমি বেচাই লাগবে আপনি তো আপনার সওয়াল পাওয়া লেখ লেখাপড়া করালেন না করাইনি মানে সরকার যতদূর সুযোগ দিছিল ততদূর করাইছি নিজের টাকা পয়সা খরচ করে সওয়াল এক বিদ্যান বানাবো এরম বোকা আমি না যাজ্ঞ ভাই ওই আগামী সপ্তাহে জমি রেজিস্ট্রি করার দিনটা ধার্য করেন সাওলেকে এবার টাকা একটু বেশি দেওয়া লাগবে ঠিক আছে দেখি চেষ্টা করে বোঝো তো আমি গরিব মানুষ একটু তাড়াতাড়ি চেষ্টা করেন শোনো 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 ভাই তোমার একটা কথা কই কোন তোমার মায়েরা তো দেখতে শুনতে বেশ ভালো তোমার মুখ্য সাওয়ালদার সাথে বিয়ে করার জন্য পাগল হয়েছে কে কত ভাই তুমি তারে বুঝাই কয় অত সুন্দর মায়া দুদিন পরে ডাক্তারের বোন হবি নহরের মতন সাওয়ালিক বিয়ে করে জীবনটা নষ্ট করতে চায় কে কত আবার আমার আব্বা কয়ে ডাকে কিছু কবু বা
কিছু কর জন্য আসলাম, কিন্তু খুব লজ্জা করতেছে মা। মায়ের কাছে আমার লজ্জা কিসের? কয়া ফেলবা কও, তাহলে টাকা পয়সা চাইলে কিন্তু দিবির পারবো না, সেটা তো তুই ভালো করেই জানিস। টাকা পয়সা না আম্মা, আমি বিয়ে করবো, আমাকে বিয়ে করে দাও। আমার যদি সে ক্ষমতা থাকতো রে বাপ, তাইলে এতদিন খালি বিয়ে শাদিকে নাতি নাতনি দিয়ে আমার ঘর ভরে ফেলতাম। তুমি খালি বিয়ের ব্যবস্থাটা করে দাও, এখনই নাতি নাতনিতে ঘর ভরে যাবে নে, দিনবেলা পার হয়ে যাচ্ছে। ওদিকে চুমকি কইছে ওর জন্য আমার ছোটো বোন করে বিয়ে আসে না, তুমি একটু ব্যবস্থা করো মা। আমি কী ব্যবস্থা করবো রে বাপ, আমার তো নিজের দুই বিঘে সম্পত্তিও নেই যে সেই জুড়ে তোর বাপের সাথে বাদাবাদি করবো। অত কথা বুঝি না মা, দিন মেলা পার হয়ে যাচ্ছে, মাথার চুল উঠে চান্দি ফর্সা হয়ে উপক্রম হয়েছে, আমার পক্ষে দেরি করা সম্ভব না মা। তোমরা যদি আমার বিয়ের ব্যবস্থা না করো, তাহলে সত্যি সত্যি কচু গাছের সাথে না, আমি শক্ত ডালের সাথে গলায় ধরে দেবো। দুনিয়ার কত কিছু যে করা সম্ভব রে পাগলা, আমি তো কইছি তোর কপালে আমি রাস টিকা দেখেছি। দড়ি বাবা, আপনার উপর আমার সবটুক বিশ্বাস আছে। একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম দড়ি বাবা। না রে, তুই কি কথা কবু আমি জানি রে, তোর মাজায় যে 10 টাকার নোটটা গোজা রয়েছে ওইটা বাইর করে সামনে রাখ। আপনি কেবা করে জানলেন দড়ি বাবা? যদি ভালো কিছু হয় তাহলে পরে তারে বাড়ি বদনা নেই, তারে বাড়ি দুটি বদনা কিনে দিস। দড়ি বাবা, আমাদের বাড়িতেই তো কোনো বদ থাকবে। আমরা টাকা পয়সা চাইনি, আমার আর বড় ভাইরে বিয়ে পড়াই দেন, আমরা বিয়ে করবার চাই। বিয়ে করবার চাই কি আমার ক্ষমতাবান পুরুষ রে, বিয়ে করে বউকে খাবার দেবো কি? আমি গরিব মানুষ, বাড়িতে খানেওয়ালা বাড়াবার সামর্থ্য আমার নেই, বুঝছো? আব্বা, আপনি মরে গেলে তো সম্পত্তি আমরা তিন ভাই পাবো, তাই নে? কি? হ্যাঁ আব্বা, আমাদের সম্পত্তি আমাদের ভাগ করে দেন, আমাদের বউর ভাত আমরাই খাওয়াবানি। তুমি এত বড় সাহস আমার সম্পত্তির ভাগ চাইছ? দাঁড়া, আমার মৃত্যু কামনা করিস? তোর মতো সাওয়ার আমার দরকার নেই। এই বাড়া বাড়া, আর বাড়িতে ফিরবি না, তোর খাওয়া বন্ধ। সকলে মিলে আমার এই সর্বশান্ত করার চক্রান্ত করেছে দেশ তো।